ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। দেশের মহাসড়কগুলো বেড়েছে গাড়ির গতি। এতে বৃহস্পতিবার 4 এপ্রিল রাত থেকে মুন্সিগঞ্জের গজারিয়া ঢাকা মহাসড়ক প্রায় 13 কিলোমিটার জুড়ে চট্টগ্রামমুখী লেনতে যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে। গাবদুলি থেকে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ এলাকায় কিছুটা যানজট রয়েছে বলে জানা গেছে, যা শুক্রবার 5 এপ্রিল বেলা 11:30 পর্যন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ পুলিশ। যানবাহনের অতিরিক্ত চাপের কারণে নারায়ণগঞ্জ নাখালবন্দর থেকে কুমিল্লা দাউদকান্দি মেঘনা গৌতমপুর সেতু পর্যন্ত যানবাহন ধীর গতিতে চলাচল করেছে বলে জানিয়েছেন গজারিয়া হাইওয়ে পুলিশ অফিসিয়াল ইনচার্জ। তিনি বলেন, ঈদকে সামনে রেখে স্বাভাবিক নিয়মেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এদিকে মেঘনা গৌতমতী সেতুর পার হয়ে কুমিল্লার অংশে মহাসড়কের কিছু অংশ শুরু হওয়ার কারণেই সেখানে যানবাহনের জটলা দেখা গেছে। এই কারণে মহাসড়কের যানবাহন ধীর গতিতে, এই কারণে মহাসড়কের মুন্সিগঞ্জ গজারিয়ার অংশে 13 কিলোমিটার যানবাহন ধীর গতিতে চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি আরও স্বাভাবিক হতে পারে বলে তিনি জানিয়েছেন। ঢাকা মাওয়ে জাতিবঙ্গ শেখ মুজিবুর রহমানের এক্সপ্রেসে যানবাহন এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মরত পুলিশ কর্মকর্তারা। তবে এই স্বাভাবিক কিছুটা ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছেন।